শিক্ষার্থীরা যারা অনলাইনে ক্লাস করতেছো, করোনার মধ্যে দোয়া করি সকলে যার যার বাড়িতে ভালো থেকো। আমি এই করোনার মধ্যে থেকে মধ্যে অনেকে ভালো নাই, তারপরও এই করোনা ভাইরাস থেকে সারা বিশ্বের তথা বাংলাদেশের প্রত্যেক মধ্যে আল্লাহ হেফাজত করো। আমি দোয়া করি আল্লাহর কাছে আমার শিক্ষার্থী বন্ধুরা যারা অনলাইনে রয়েছ, বাড়িতে আছো, অপ্রয়োজন কেউ ঘর থেকে বের হবে না, পাঠের দিকে মনোনিবেশ করবে। আজকে সকাল নির্দেশনা মোতাবেক আমি দশম শ্রেণী ইসলাম এবং নৈতিক শিক্ষা পার্ট ওয়ান ইসলাম সম্পর্কে এখন আলোচনা হবে। আমার শিক্ষার্থীরা সকলেই অনলাইন ক্লাসের দিকে মনোনিবেশ করার জন্য আমাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সকলে খেয়াল করুন। আমার সর্ব ইসলাম ইসলাম কি জিনিস, ইসলাম আসলে কোথা থেকে আমরা সর্বপ্রথম জানবো? সিলমুন থেকে আসছে ইসলাম, এর অর্থ হচ্ছে এটা ইসলাম আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আনুগত করা, আত্মসমর্পণ করা, শান্তির পথ তালাশ করা ইত্যাদি। ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত করার নাম হচ্ছে ইসলাম। ইসলামের কয়েকটা অর্থ হয়ে থাকে, তার মধ্যে আরো অনেক অর্থ রয়েছে। আল্লাহ তাআলার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এক কথায় বিনা ভিক্ষায় আদেশ নিষেধের অনুগত করা, যেটা নিষেধ করেছেন তা বর্জন করা, যেটা আদেশ করেছেন তা গ্রহণ করা। বিনা ভিক্ষায় আদেশ নিষেধের অনুগত করা, তার দেওয়া বিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর উপর অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল ইসলাম আন্তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়ুস যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তুহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বলেছেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাস রোজা পালন করবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করবে। বুখারি মুসলিম। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগযুগে বহু আদেশ নিষেধ বিধি বিধান প্রেরণ করেছেন, এইসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপের নাম হল ইসলাম। এই জন্য কোরআন কারিমে আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম এটা কোনো ব্যক্তি বানানো ধর্ম নয়, কোনো ব্যক্তির পাঠানো ধর্ম নয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। সুতরাং ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। আমরা এখন জানব ইসলাম এবং ইমানের সাথে রিলেটেড সম্পর্ক রয়েছে। ইসলাম ছাড়া ইমান কল্পনা করা যায় না, ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। ইমান এবং ইসলামের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমি ইসলামে দীক্ষিত রয়েছি, ইমানের প্রতি বিশ্বাস স্থাপন করলাম না, কতটুকু গ্রহণযোগ্য আমরা এখন জানবো ইমান এবং ইসলামের মধ্যে কি সম্পর্ক।
আমার শিক্ষার্থীরা সবাই আমার দিকে মনোনিবেশ করুন। ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না, ইসলাম ছাড়া ইমান কল্পনা করা যায় না। একটা আটাশটা রিলেটেড সম্পর্ক রয়েছে ইমান ইসলামের, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমান তো বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক, যেমন বিশ্বাস করা, মুখে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, তদনুযায়ী আমল করা, নাম হচ্ছে ইমান। আর অন্যদিকে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত করা, মন আল্লাহ যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মধ্যে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা, নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণভাবে। ইমান এবং ইসলামের মধ্যে অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক, এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। যেমন শিকড়ের সাথে গাছের যেমন সম্পর্ক রয়েছে, শিকড়ের সাথে গাছের যেমন সম্পর্ক রয়েছে, ইমানের সাথে ইসলামের তেমন রিলেটেড সম্পর্ক রয়েছে। ইমান এবং ইসলামের সম্পর্ক গাছের মূল শাখা প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় আর মূল হলো ইসলাম। মূল না থাকলে যেমন শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল শিকড় মূল্যহীন হয়ে যায়, তার কোনো মূল্য দাম থাকে না। তদ্রুপ ইসলাম ছাড়া ইমান কল্পনা করা যায় না, ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। তদ্রুপ ইমান এবং ইসলাম একটি অন্যান্য ব্যতিক্রম পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ, মতার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত এবং আনুগত্যের মাধ্যমে সজীব সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ, ইমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম রাজ্যিক আচার আচরণ কার্যাবলীর সাথে সম্পৃক্ত। ইমান হলো অন্তরের সাথে সম্পর্ক, আর ইসলাম হলো বাহ্যিক আচার আচরণ, চলা ফিরা, কাজ কর্ম, এটি সম্পর্ক। যেমন আল্লাহ এবং রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ের বিশ্বাস স্থাপন করা হলো ইমান, আর সালাত এবং যাকাত ইত্যাদির মধ্যে বিশ্বাস করা, নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া ইমান কল্পনা করা যায় না, ইসলাম ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যেমন যায় না, ইসলাম ছাড়া ইমান কোনো কল্পনা করা যায় না। প্রকৃতপক্ষে ইমান এবং ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করতে হলে ইমান এবং ইসলাম উভয়টি পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার শিক্ষার্থীরা, আমার এখন ইমান এবং ইসলামের কি সম্পর্ক, একটা সাথে আরেকটা রিলেটেড রয়েছে, এই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ইসলামের কি ভূমিকা রয়েছে। ইসলাম হলো আল্লাহ তাআলা পবিত্র ধর্ম বা জীবন বিধান, এটি মানবজাতির জন্য আল্লাহ এবং তাআলার প্রতি একটি বিশেষ, আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ নিয়ামক, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয় সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া রয়েছে। যেমন কোরআন কারিমে আমার আল্লাহ এরশাদ করে দিয়েছেন, আল ইয়াউম আতমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। কি সুন্দর একটা কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার শিক্ষার্থীরা, পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। আজকে আমার অশান্তির মধ্যে রয়েছে, আমি মনে করব অশান্তির কারণ হচ্ছে আমরা ইসলামের পরিপূর্ণ বিশ্বাসের মধ্যে না থাকার কারণে, ইসলামের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করার কারণে আজকে মনে যে অশান্তির মধ্যে রয়েছে। আমি দোয়া করি বারে আল্লাহর কাছে, আল্লাহ যেন সারা বিশ্বের লোকদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে, ইসলামের প্রতি দীক্ষিত বিশ্বাস স্থাপন করার জন্য আরো দৃঢ় আর পরিপূর্ণ হওয়ার জন্য তৌফিক দান। আমার শিক্ষার্থীরা, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান রয়েছে।
একটা মানুষের ধর্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্ম দিক নির্দেশনা স্থাপনাতে বিদ্যমান রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সকল বিষয় ইসলামের যথাযথ বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন পরকালের অবস্থা বর্ণনা করা ইসলাম মধ্যে রয়েছে। আমার শিক্ষার্থীরা, ইসলাম সর্বজনীন ধর্ম, এটি কোনো কাল এবং অঞ্চলবাসীর জন্য সীমাবদ্ধ নয়, এটা কোনো ব্যক্তির জন্য, কোনো কালের জন্য, কোনো দেশের জন্য সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ যেই, সেই সব ধর্মের প্রবর্তক প্রচার অনুসারী কৃপা জাতিকে নামে করা হয়েছে, কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ করা নামে করা হয়নি, বরং আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম। আমি আশা রাখি ইসলাম সম্পর্কে আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তার পাশাপাশি এবং ইসলাম শিক্ষার কি গুরুত্ব তাৎপর্য আমরা এখন জানব। শিক্ষার্থীরা, আমরা সকলেই অনলাইন ক্লাসের দিকে মনোনিবেশ করি। ইসলাম শিক্ষার গুরুত্ব, আমি প্রথম বলছিলাম ইসলাম সম্পর্কে, দ্বিতীয় বলেছিলাম ইসলাম ইমানের সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, এবং ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা, ইসলামে কি জ্ঞান রয়েছে এই সেই সম্পর্কে জ্ঞান লাভ করার নাম হচ্ছে ইসলাম শিক্ষা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। আমরা যে কোনো জিনিস বাস্তবায়ন করতে হলে তার সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে হবে। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কিভাবে কাটতে হবে আমরা সেটা, সেই জ্ঞান সম্পর্কে আমাদের মেমোরিতে আমাদের জ্ঞান থাকতে হবে। সাঁতার কাটা হয় ইত্যাদি শিখতে হলে, যেমন গাড়ি চালাতে হলে গাড়ি চালা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, কিভাবে গাড়ি চালাবো, কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, কিভাবে চালানো যায়, সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তদুপ ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলেই আমরা ইসলাম সম্পর্কে কি এবং কেন বুঝতে পারব। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। তার এক প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। ইসলাম সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করতে হবে, এর প্রধান কারণ হচ্ছে ইসলাম শিক্ষা। আমার শিক্ষার্থী, ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা ইবাদত আনুগত শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় ওঠা বসা কিভাবে করতে হবে তা জানতে পারি।
সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা পরিত্যাগ করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, অহংকার ছেড়ে হবে, পরনিতা ছাড়তে হবে ইত্যাদি, খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রে জীবন গঠন করতে হবে। আমাদের মন্দ আচরণগুলো, মিথ্যা, হিংসা, রিয়া, ক্রোধ, এগুলো আমাদের অন্তর থেকে, আমাদের থেকে এগুলো সরাতে হবে। খারাপ অভ্যাসগুলো আমরা পরিহার করতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রাতিত্ব, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় নানা জ্ঞান অর্জন করতে হবে। সত্য প্রতিষ্ঠার জন্য, শান্তি কায়েমের জন্য আমরা সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে হবে। আমরা কি কাজ করলে জান্নাত লাভ করতে পারবো, কিগুলো বর্জন করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এই সম্পর্ক জ্ঞান থাকা নামর ইসলাম। এক কথা, ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের শান্তি সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। এক কথা, ইসলাম শিক্ষার মাধ্যমে দুনিয়ার মধ্যে কল্যাণ, পরকালের মধ্যে শান্তি আমরা লাভ করতে পারি। লাভ করার মাধ্যম হচ্ছে ইসলাম। আমার শিক্ষার্থীরা, ইমান ইসলামের সাথে কেমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন ইমানের মূল রয়েছে সাতটি, একজন মুসলিমের ইমানের কতগুলো মৌলিক বিষয় দৃঢ় বিশ্বাস করতে হয়, একজন মুসলমানের মৌলিক বিষয়গুলো রয়েছে, ওই বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এক নম্বর হলো কোরআন হাদিস দ্বারা অকাট্য প্রমাণিত, এই বিষয়গুলো বিশ্বাস ব্যতীত কেউ মুমিন মুসলমান হতে পারবে না। আমার কোরআন এবং হাদিসের থেকে আমরা জানতে পারি, বুঝতে পেরেছি এই বিষয়গুলো বিশ্বাস ব্যতীত কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। এর বিষয় মূল হচ্ছে সাতটি। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ তাআলা প্রতি পূর্ণ বিশ্বাস। একজন মুসলমানের প্রথম শর্ত হচ্ছে সে আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস রাখতে হবে। ইমানের সর্বোত্তম এবং সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস। ইমানের সর্বোত্তম এবং সর্বপ্রধান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ মাবুদ নেই, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, তিনি সকল গুণের আধার, তার সত্তা গুণাবলী তুলনাহীন, সমস্ত প্রশংসা এবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আমরা যত বেশি ভালো কাজ করি, ভালো কর্ম করি, এটি আল্লাহর পক্ষ থেকে বন্দাকে দিয়েছেন। মুসলমান হিসাবে আমরা ইসলাম দীক্ষিত হওয়ার কারণে আমরা এগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা প্রতি এর বিশ্বাস স্থাপন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুই নম্বর হচ্ছে ফেরেশতার প্রতি বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, মুসলমানের কি দায়িত্ব এবং কর্তব্য আমরা এখন জানবো। দুই নম্বর হচ্ছে ফেরেশতার প্রতি বিশ্বাস। ফেরেশতা মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি, তারা হচ্ছে নূরের তৈরি,
তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মুক্ত রয়েছেন, হুকুম পালন নিয়োজিত রয়েছেন, সংখ্যা অগণিত, তারা নারী ও পুরুষ তারা পানাহার জৈবিক চাহিদা থেকে মুক্ত, পানাহার প্রয়োজন হয় না, চাহিদার প্রয়োজন হয় না, তাদের প্রতি এর বিশ্বাস থাকা ইমান অন্তর্ভুক্ত, ইমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা মুসলমানদের যারা ইসলাম বিশ্বাস রয়েছে এদেরও ইমানের প্রতি বিশ্বাস এগুলো থাকতে হবে। দুই তিন নম্বর হচ্ছে আসমান কিতাবের প্রতি বিশ্বাস রাখা মুসলমানদের কর্তব্য। আমার শিক্ষার্থীরা, আসমানি কিতাব সর্বদি বিশ্বাস। আসমানি কিতাব হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের নিজ পরিচয়, মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। আসমানি কিতাবের মধ্যে মানুষের কি পরিচয় বৈশিষ্ট্য সে পরিচয় পেশ করেছেন আমার আল্লাহ। আদেশ নিষেধ, বিধিবিধান, শুভ সংবাদ, সতর্কবাণী ইত্যাদি এইগুলোর মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলের নিকট এইসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104 খানে কিতাব আল্লাহ নাযিল করেছেন। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে মুসলমানদের ইমানদার কর্তব্য এবং দায়িত্ব। নাম্বার ওয়ান হচ্ছে 104 খানে কিতাব রয়েছে, 100 হচ্ছে সহিবা, 18 খানে হচ্ছে প্রসিদ্ধ। প্রসিদ্ধ হচ্ছে বড় কিতাব, আর 100 হচ্ছে সহিবা ছোট কিতাব। চারটা কিতাব চারজন লোকের আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত শরীফ অবতীর্ণ করেছেন এমন একজন নবীর নিকট যে নবী হয়েছেন বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর করে আল্লাহ দুনিয়া প্রেরণ করেছেন। তাওরাত অবতীর্ণ হয়েছেন মুসা আলী সালাত ওয়াসালাম, যিনি দলিল কুদরতের পয়গম্বর ছিলেন। দুই নম্বর হয়েছে জাবুর শরীফ, দাউদ আলী সালাত ওয়াসালাম আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছেন, আসমানি কিতাব। তিন নম্বর হচ্ছে ইঞ্জিল শরীফ অবতীর্ণ হয়েছেন ঈসা আলী সালাত ওয়াসালাম। চার নম্বর কিতাব অবতীর্ণ হয়েছেন কোরআন শরীফ, এই কোরআন মাজিদ হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ নবী, যার পরে কোন নবী দুনিয়াতে আসবে না, অবশ্যই আসার সম্ভাবনা অবশ্য আসবে না। ওইটুকুর উপর আল্লাহ কোরআন কারিম অবতীর্ণ করেছেন। ওই কোরআন কারিমের মধ্যে যারা ইসলামের প্রতি আত্মসমর্পণ করবে দি নির্দেশক আমার আল্লাহ দিয়েছেন। আমার শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনা করা হলো ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, ইসলাম ছাড়া ইমান কল্পনা করা যায় না, ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। মূলের সাথে কাছে যেমন সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে ইমানের তেমন সম্পর্ক রয়েছে। কাছের সাথে শাখা যেমন সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে ইমানের তেমন সম্পর্ক রয়েছে। পরিশেষে আমার শিক্ষার্থীকে বলতে যাচ্ছি, তোমরা যে এই করোনার মধ্যে অপ্রয়োজনীয় বাড়ি থেকে বের হবে না, আর সেই পাঠগুলো অনলাইন দেওয়া হয়েছে তোমার বাড়িতে ঠিক মতো পড়বে। আর আমি বাড়ি আড়াই কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেককে এই সারা বিশ্বের তথা বাংলাদেশের প্রত্যেক লোকদেরকে করোনা থেকে বাঁচিয়ে রাখে। আমি এই দোয়া করে ব্যর্থ করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।